গত সাড়ে চার বছরে কাপাসডাঙ্গা অঞ্চলে কি কি কাজ হয়েছে এবং কতটা বার্ধক্যভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার কতদিন থেকে আমরা তার হিসাবটা প্রধান সাহেবের কাছ থেকে নিব। প্রধান সাহেব সেগুলো একে একে বলবেন। সরকারের দেওয়া টাকা কত টাকা পা গেছিল এই অঞ্চলে? তার মধ্যে রাস্তা কতটা হয়েছে? ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে 257টা। ড্রেন? ড্রেন নির্মাণ হয়েছে 66টা। টিউবওয়েল? টিউবওয়েল 14টা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট? 1টা। কালভার্ট? 3টা। বাউন্ডারি ওয়াল? 1টা। ঘাট? ঘাট হয়েছে 1টা। আচ্ছা, এখানে সমব্যথীতে কতজন টাকা পেয়েছেন? আরেকটা কথা কি, এমজি এনার্জি থেকে যে কাজগুলো এগুলো হয়েছে আর কিছু টাকা আমরা পাইনি, যেগুলো ওয়ার্ক অর্ডার হইয়াছে এখন টাকা হয়েছে। কত টাকার কাজ ছিল? 1 কোটি টাকা। আচ্ছা, সমবাতি কত টাকা আগেছে? 268 বার্ধক্য ভাতা? বার্ধক্য ভাতা এনএসএপি থেকে পেয়েছেন 591 জন আর জয় বাংলা পেনশন পান 886 জন। বিধবা? আর বিধবা ভাতা এনএসএপি থেকে পান 170 জন আর জয় বাংলা পেনশন পান 484 জন। প্রতিবন্ধী ভাতা? এনএসএপি থেকে 29 জন আর মানবিক পান 400। না না কেন
কত রুগ ওটা ব্রিজ পাশে চলে আসছে। আশা করছি মার্চ মাসের মধ্যে এই অঞ্চলে পানীয় জলের ব্যবস্থাটা আমরা করতে পারবো আশা করছি। আর বিল্ডিং এর ব্যাপারে তোমরা কোনো স্কিম নাও নি কি যে এই আমরা ঘরের কাগাই থেকে 10 লক্ষ 15 লক্ষ 25 লক্ষ টাকা কিন্তু আর্থিক একটু অসুবিধার জন্য ব্রিজটা কোনো কিন্তু এখনো যায়নি। ব্রিজের ব্যাপারটা নিয়ে যেটুকু আমি জানি এমএলএ সাহেব চেষ্টা করছেন, আমাদের মন্ত্রী এই থেকে মন্ত্রালয় থেকে অ্যাপ্রুভালটা পাওয়া যায়নি যাদের জন্য টেন্ডার হয়নি। এমনি সে একাধিকবার বিভিন্ন দপ্তরের ইরিগেশন দপ্তর থেকে যেসব দপ্তর গুলো আছে সেখান থেকে চেষ্টা করি অ্যাপ্রুভালটা পেলে টেন্ডার হলে তখন ব্রিজটা হবে। পানি জলের ব্যাপারটা তো এমনি সাহেব স্বয়ং দেখিয়ে আসছে বা নিজেই চেষ্টা করছে। গ্রামের দ্বীপ প্রান্ত অঞ্চলের দ্বীপ প্রান্ত দ্বীপ পানি জল ঢুকছে আর পঞ্চায়েত বিল্ডিং এর 50 ফিনান্স থেকে 10 লক্ষ টাকা আর 1টা টাকা পঞ্চায়েত গ্রান্ট থেকে যেটা এসএফসি আইডিআরজি ওখান থেকে 15 লক্ষ টোটালে আমরা 25 লক্ষ আর যাই করে আমাদের সামনে টেন্ডারের সুযোগ হলে টেন্ডারটা করা বিল্ডিং টোটালটা হয়ে যাবে। হ্যাঁ টোটালে বিল্ডিংটা নিলামে বিক্রি করে ভেঙে দিই উক্ত স্থানে বিল্ডিং হবে। চৌদ্দতম অর্থ কমিশনের টাকা দিয়েছিল 2018-19 2,60,92,552 টাকা 19-20 অর্থ বর্ষ দিয়েছিল উক্ত টাকা রাস্তা কালভেট পাকা ড্রেন এইগুলা হয়েছিল 2019-20 অর্থবর্ষে 1,46,71,866 টাকা দিয়েছিল টাকা পাকা ড্রেন পাকা রাস্তা এগুলা হয়েছিল। তারপরে 2020-21 অর্থবর্ষে 61,53,451 টাকা পাওয়া গেছিল। ওই সময় কোভিড হওয়ার জন্য কাজটা পিছিয়ে গেছিল। 2021-22 অর্থবর্ষে 1,08,94,972 টাকা রাস্তা স্যানিটারি পাকা ড্রেন এগুলো নির্মাণ হয়েছিল। 2022-23 44,951 টাকা পাওয়া গেছিল। একটা তৃতীয় অর্থ কমিশন ছিল আমাদের পঞ্চায়েত বসার আগে সে কাজ হয়েছিল কল কিছু বাকি ছিল তাতে আমরা কিছু পাকা ড্রেন তৈরি করেছিলাম সেটা 17,09,115 টাকা।
তারপরে 2021-22 যে টাকাটা এসেছে তারা টোটালি টেন্ডার করা হয়েছে, কাজ রানিং, আজকে 11টা বিল তাদের দেওয়া হয়েছে। এই হচ্ছে টাকার পরিমাণ। নতুন বছর যেটা দিয়েছে টাকা, নতুন বছরে দিয়েছে, সেখানে প্রসেসিং চলছে, ঢালাই যে টাকাটা মানে ডাইরেক্ট টাকা সেটা ড্রেনের জন্য আর পানীয় জলের জন্য প্রসেসিং করা হচ্ছে, আর আনডাইরেক্ট টাকাটা অফিস বিল্ডিং 50 ফিনান্সের টাকা, অফিস বিল্ডিং আর এসএসকে এই জায়গাগুলো শিক্ষা কেন্দ্রে দিতে বলেছে ক্ষেত্রে, যার জন্য সেখানে এনএসকে বলা হয়েছে টেন্ডার প্রসেসিং করেছে। যেদিনই ইলেকশনে জীবন চলছি, অটো কন্ডেম চলছে, এই শেষ হয়ে গেলে টেন্ডার করে দেবে। মানে আগে কথা বলি, মানে ভোট তাড়াতাড়ি হয়ে মার্চের কিন্তু শেষের দিকে কিন্তু ভোট ঘোষণা হয়ে যেতে পারে, তার আগে কিন্তু কালকে জেলার আমাদের প্রশাসনের মিটিংয়ে বলে দিয়েছে যত যা টাকা আছে ইমিডিয়েট শেষ করে দিয়েছে। আমাদের টাকা থাকবে না, পঞ্চায়েতের টেন্ডারটা হয়ে গেলে আমাদের টাকা থাকবে না, এই টেন্ডারের জন্য বসে আছি আমরা। যেদিনই এলাকার মানুষের বর্তমানে যেটা দাবি ড্রেনেজ ব্যবস্থা, কাপাসডাঙ্গায় আমরা অনেক করেছি তবু ড্রেনেজ ব্যবস্থা এমন একটা বাজে অবস্থা, এখানে ড্রেনে যদি যে প্রশাসনের সরকার আবার ড্রেনের ব্যবস্থাপনা করতে চাইছে, প্রশাসনের যদি ভোগে তবে ড্রেনের ব্যবস্থাটা যদি এখন উন্নয়ন করা যায় তাহলে বিভিন্ন রকম সামাজিক যেগুলো অসুখ বিসুখ হচ্ছে থেকে বাঁচা যাবে। আমরা পঞ্চায়েত থেকে যে সিস্টেমে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, আবারও পরিষ্কার করার চেষ্টা করছি। রাস্তাঘাট মোটামুটি ভালো আছে, রাস্তাঘাট বাকি কতটুকু আছে করতে হবে, ড্রেন পরিষ্কার করা যে রাস্তা তৈরি করতে কতটুকু বাকি আছে, রাস্তা তৈরি করতে মোটামুটি যেটা বাকি আছে আমাদের কাপাসডাঙ্গা মাঝপাড়া থেকে নেংড় অব্দি যে রাস্তাটা ড্যামেজের দিকে চলে গেছে, ড্যামেজের দিকে চলে গেছে, বাকি এখনো কিছু রাস্তা যেমন আপনাকে বলে হোসেন নবাব বাড়ি থেকে ধরে রেল লাইনের দিক ধার দিয়ে একটা রাস্তা ওখানে বিশেষ প্রয়োজন বড় যে একটা একদম পশ্চিম পাড়া নতুন একটা পাড়া হয়েছে, ওই পশ্চিম পাড়া রফিকের কাপড়ের দোকানের উল্টো দিক থেকে ধরে একদম বাবলাতলা ভিতর যেখানে 1 কিলোমিটার বা 800 মিটার বিশেষ প্রয়োজন, ওটা বলেছে। আর আমাদের নতুন পাড়া যেটাকে বলা হচ্ছে কাপাসডাঙ্গা নতুন পাড়া এসএস কে হইতে একদম ঘাট অব্দি ঘাটির মুখ বলে একটা জায়গা আছে বরডাঙ্গা ভায়া বরডাঙ্গা হয়ে ওখানে একটা বিশেষ প্রয়োজন, কাপাসডাঙ্গা লটারি পাড়া থেকে একদম বিল অব্দি এখানে অনেক মানুষ উঠে গেছে বিশেষ প্রয়োজন। আর একটা রাজ্যের দরকার হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড হইতে ঘুরে দিঘির পাড়া, তাহলে মোটামুটি কাপাসডাঙ্গাটা কভার হয়ে যাবে। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে পানীয় জল, আপনি চেষ্টা এমনি সব চেষ্টা করছেন যে ওতে আর ব্রিজ বাঁশের ব্রিজ ভেঙে দিই সেখানে পাকা ব্রিজ করতে পারলে একটা মানুষ উপকৃত হবে, এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা বিজয়নগর থেকে বেগুনবাড়ি হয়ে ভাই আমতলা অনেক রাস্তা কমে যাবে, এবং বেলডাঙ্গা বাজারের যে ভিড়টা হয় তার একটা বিকল্প রাস্তাও তৈরি হয়ে যাবে। সেই টেন্ডারটা যদি আমরা যদি ঠিক মতো যদি ওয়ার্ক করা দিতে পারি একটা বাকি থাকবে না, 10% থাকবে না, কাদের বাকি 10% থাকবে, 10% থাকবে, আর সেগুলাই বাড়ি হইতে নতুন একটা পাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমন সারা যেমন থাকবে। আর ড্রেন পরিষ্কারের ক্ষেত্রে সরকার একটা সরকার বাহাদুর একটা স্কিম নতুন চালু করেছে, জিপি 30% আর সরকার 70%, 1 কোটি টাকা প্রজেক্ট যদি আসে তার জিপি থেকে গ্রাম পঞ্চায়েত অফিস 30% নিয়োগ করবে আর সরকার 70% দেবে, অর্থাৎ 70 লক্ষ টাকা, সেইটা যাতে আমাদের কাপাসডাঙ্গা ওই ড্রেনের আওতায় আসে সেজন্য আমি অনুরোধ করছি। ড্রেনের জন্য তোমাদের অনুরোধ এই করেনি,
না আমাদের আওতায় আসেনি এটা কোনো মানে ওটা হচ্ছে গঙ্গার ধারে গুলো নরমাল ওই ডুমনি নামানো এটা বলো কাজে না দিবে ডুমনি নামানো ওইটা বলো এই ডুমনি নামানো এটা কোনটা নেই এই লালাপাড়া যে আমরা পঞ্চায়েত থেকে একটা পরিকল্পনা নিয়েছি এবং আমি ডিপার্টমেন্টকে বিজয় সাহেবকেও বলেছি আমরা বিশেষ করে লালাপাড়াতে কি লালাপাড়া যুগি থেকে আজ থেকে নয় ওই সেই ঐতিহাসিক যুগ থেকে এখান থেকে একদা বিধায়ক ছিলেন খুদা বক্স সাহেব উনিও এখানে মাথা পাটি গিয়েছিলেন সেই যুগ থেকে পানি ড্রেন মানে এখানে জল নিকাশি ব্যবস্থাটা বিভিন্ন সময় মানে জল হলে আটকে থাকে সেইটা আমরা আমাদের জেলা পরিষদের মেম্বার ফতেমা বিবির বাড়ির সামনে দিয়ে একবার ডুমনি নামানোর জন্য আমরা পরিকল্পনা পঞ্চায়েতে নিয়েছি এবং সরকারও বলেছি ওইটা যদি আমাদের প্রসেসে আছে আর ষষ্ঠীতলা থেকে একদম নেম গ্রুপ দিয়ে তাহলে আমাদের গ্রামের নিকাশি ব্যবস্থাটা একদম পরিষ্কার হয়ে যাবে লিখা যাবে যে বলতে নাই রাস্তাঘাটে কাদা কাদা থেকেই যাবে আর মানুষ